স্তব্ধ হয়ে গেছে জীবন, অসহনীয় নীরবতা গ্রাস করেছে চারিপাশ। নিস্তব্ধ আর শূন্য সবকিছু, শব্দহীনতা এমন ভারী সত্যিই জানা ছিল না। জনমানুষের কোলাহল নেই, শিশুর হাসি কান্না নেই, গাড়ি ঘোড়ার গগন বিদারী শব্দ নেই। যুক্তিতর্ক ঝগড়াঝাটি কোন্দল নেই, জনজীবনের মুখরতাকে গ্রাস করেছে এই শব্দহীনতা। কি ভয়ঙ্কর এক ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা! সারা পৃথিবী যেন ভয়ে শঙ্কায় কাঁপছে, সবাই অপেক্ষা করছে কবে আবার প্রিয় পৃথিবী জেগে উঠবে। সবাই অনুতপ্ত ভগ্ন হৃদয় নিয়ে পিছনে ফিরে বুঝতে চেষ্টা করছে, ধরণী কেন এতটা কঠিন হলো আমাদের প্রতি, কেন হঠাৎ করে সে এমন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। সবার শঙ্কিত মন যেন বলছে, আহা, এই সুন্দর পৃথিবীটাকে আমরা কত অত্যাচারী না করেছি। ধ্বংস করেছি এর মনোরম পরিবেশ, বিষাক্ত করেছি এর আকাশ বাতাস পানি মাটি সবকিছু। মানব হত্যার প্রতিযোগিতায় মত্ত হয়েছি আমরা, একে অপরকে ঠকিয়ে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছি। প্রকৃতি এসব সহ্য করবে কেন? সে তো প্রতিশোধ নেবেই। প্রকৃতি আজ আমাদেরকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যেখানে একে অপরের কাছে যাওয়া নিষেধ, আমাদেরকে মানতে বাধ্য করছে সোশ্যাল ডিস্ট্যান্স, কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন ইত্যাদি। কখনো কি ভেবেছিলে আসতে পারে দিনও এমন, দূরত্ব রেখে বোঝাতে হবে তুমি আমার কত আপন? হ্যাঁ, ঘরে থেকে দূরত্ব বজায় রেখে আর পরিচ্ছন্ন থেকে লড়াই চালিয়ে যেতে হবে এই অবশ্য শত্রুর বিরুদ্ধে, যারা এখনো ভাবছেন এই অতি ক্ষুদ্র জীবাণু তাকে আক্রমণ করবে না। জেনে রাখা দরকার যে অন্যান্য জীবাণুর মতো কোভিড-19ও কাউকে আক্রমণের সময় কারো বয়স, আর্থিক অবস্থা, ধর্ম কোনো কিছু বিবেচনা করে না। তাই আসুন আমরা সতর্কতা অবলম্বন করি। এই সতর্কতা অবলম্বন করার মাধ্যমেই বেঁচে যেতে পারে আমাদের প্রিয়জন। আমরা আমাদের প্রিয়জনদের ভালোবাসি, ভালোবাসি স্রষ্টাকে আর তার সৃষ্টিকে। এই ভালোবাসাই পারবে আমাদেরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। আফরিন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবদ্বীপ টিভি।